আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের নামাজে জানাজা ও দাফন আজ গতরাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় মারা যান তিনি আশি বছর বয়সী এই সাহিত্যিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আজ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে সকালে তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সেখানে অনুষ্ঠিত হবে জানাজা এরপর বাংলা একাডেমি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা শেষে দাফন করা হবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সহ দেশের রাজনৈতিক ও সাংবাদিক নেতারা গভীর শোক জানিয়েছেন করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে আরও ১১ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ৫ জন সহ বরিশাল বিভাগে মারা গেছে মোট ৭ জন চট্টগ্রামে করোনায় মারা গেছে ২ জন জেলায় নতুন শনাক্ত ৮৮ জন কুষ্টিয়া চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১জন কুষ্টিয়া সদর ও আরেকজন মিরপুর উপজেলার বাসিন্দা এছাড়া সবশেষ ২৪ ঘন্টায় নোয়াখালীতে ২৫ জামালপুরে ১১ শেরপুরে ৫ এবং নেত্রকোনায় ৪ জন করোনা পজিটিভ হয়েছেন যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ২০০ গ্রাম সোনার বার সহ বানিসা খাতুন নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি গতকাল রাতে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান বানিসা খাতুন ভারতে স্বর্ণ পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে তার ঘরে তল্লাশি চালায় বিজিবির একটি কোম্পানি এ সময় ৫৭ পিস সোনার বার সহ বানিসা খাতুনকে হাতে নাতে আটক করা হয় পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৫.৬ কোটি টাকা নড়াইলের লোহাগাড়া উপজেলার কালনা মধুমতি নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক পুলিশ সদস্য সহ ২জন নিখোঁজ হয়েছেন স্থানীয়রা জানায় পুলিশ সদস্য মুসা আলী ছুটিতে বাড়িতে এসে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছিলেন নদীতে বেড়ানো শেষে ফেরার পথে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে একটি নির্মাণাধীন ব্রিজের সাথে ধাক্কা লাগে এ সময় নৌকার সবাই পানিতে পড়ে যায় এই ঘটনায় পরিবারের ৪ জনকে উদ্ধার করতে পারলেও মুসা আলী ও তার সন্তানকে খুঁজে পাওয়া যায়নি পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে যৌতুকের টাকা না দেয়ায় সাভারের আশুলিয়ায় ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের ভগ্নিপতি গতকাল রাতে মধ্য চারাবাগ এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী জানায় এক বছর আগে ফারজানা খাতুনের সাথে বিয়ে হয় ওই এলাকার মানিক মুন্সির ছেলে মনির হোসেনের বিয়ের পর থেকে স্বামী মনির হোসেন যৌতুক দাবি করলে বোনের সংসারের কথা ভেবে ভগ্নিপতিকে যৌতুকের টাকা দেন ফারজানার ভাই গতকাল রাতে আবারও যৌতুক হিসেবে মোটরসাইকেল ও আরও কয়েক লাখ টাকা দাবি করেন মনির হোসেন এ সময় ফারজানা যৌতুক আনবে না জানালে তাকে নির্যাতন করেন তার স্বামী খবর পেয়ে ফারজানার ভাইয়েরা বোনের শ্বশুরবাড়ি আসেন এ সময় মনির ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যাচেষ্টা করে আন্তর্জাতিক সংবাদ পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা কমাতে তুরস্কের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বার্লিনে ইইউ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একথা বলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল প্রয়োজনে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয় এ সময় পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জ্বালানি অনুসন্ধানকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের ২ সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাসের মতভেদের জেরে এই হুমকি দিল ইইউ তবে উত্তেজনা নিরসনে ইইউ সংলাপে বসার একটি সুযোগ দিতে চায় তুরস্ককে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে